ও স্যার, তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না, তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না। বেরিয়েছে সেই রাত 10টার সময়, আজ 3 দিন পড়ে আছে, কথা বলে না, খাবারও বন্ধ। আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না, এই জন্য তার অবস্থা খুব খারাপ। ছেলেটা লাভ দিয়ে রিক্সা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে, বাবা আমারে মাফ করে দেন। জলদি চলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখে 10 মিনিট আগে মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবা 2 মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবা মারা গেছে। বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে, ডাক দিয়ে বলে, আব্বা মা আমার এভাবে চলে গেলি ছেড়ে, এখন আমি কাকে নিয়ে থাকি। নবীজি এই কারণে জানিয়েছে, হোমা জান্নাত হোমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে, কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কষ্টের বড় কষ্ট সহ্য করে পেটেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা, 2.5 বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়িয়েছে। আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না, এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি। বগুড়ার যুবক যারা আছো, কোরআনে যত জায়গায় পাবে খরচের কথা, আগে দেখবে মা বাবার নাম। আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারো নামে দেয়নি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি বলে খরচ করব কোথায়, আপনি বলেন ভালো কাজে খরচ করো। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নম্বর ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। আজ এই ভালো কাজ নেই, এই তাকওয়া নেই, যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি। আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে আমাকে যেই ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল? এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। কিন্তু আমার মা বাবাকে দেখেছি 2-3 মাস পরে আমি বাড়িতে যাই, আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয়, কেন জিনিস নিয়ে আসলি, টাকা খরচ করলি কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই। আল্লাহর কসম, পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না। নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো, টাকাগুলো দাও। মা বলে, কিসের টাকা? বলে, প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই, এই জন্য 50 টাকা। তুমি ওই যে মশারি টাঙিয়ে নেও আমাকে দিয়ে রাতের বেলায়, এই জন্য আরো 50 টাকা। ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা আমারে দাও। মা বলে, বাবা তোর স্লিপটা আমার হাতে দে, আমারও কিছু ভাউচার আছে। ছেলে বোঝে না, ছোট্ট মানুষ বলে, মা তোমার আবার কিসের ভাউচার?
মা বলে, বাবা রে তোর ভাউসার তুই নিজে বানিয়েছিস, আর আমার ভাউসার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে কারিম আর আমার আল্লাহ ভাউসার বানিয়েছে, হামালাতুহুম মহ করহা ওয়া ওয়াদাতুহ করহা। আমার এক নাম্বার ভাউসার এটা, দশটি মাস তো আমি পেটে করে বহন করেছিলাম, কোনোদিন খাবারও খেতে পারিনি। হে বাবা, দশটি মাস তোকে তরমুজের মতো বহন করলাম, এই জন্য একটা টাকাও কি আমারে দেয়নি। আমার এক নাম্বার ভাউসার তার রাগ কি দিবি দে। আমার দুই নাম্বারের ভাউসার ডেলিভারির কষ্ট সহ্য করেছে, আমি তোকে নিয়ে এক বালতি রক্ত ঝরিয়েছি, একটা ফোঁটা রক্ত বিধা যায়নি। তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই। একবারে এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না, এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি, কি দিবি দে। তিন নাম্বারের ভাউসার আমার, আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি, এই মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ 8 বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে, প্রতিবার প্রায় 1 কুয়া করে, 1 কুয়া করে হলে 8 বারে হয় 2 কেজি। আড়াই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে সালা সোনা সাহার 30 মাস, কয় বছর হয়, 2.5 বছর। এই 2.5 বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে 772 মন দুধ পান করা একটা সন্তানকে। তোর জন্য এতগুলো দুধ আমি স্তন থেকে পান করালাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। আমার এই ভাউসারটা রাখ। চার নাম্বার ভাউসার আমার, এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে, অথচ আমি ঘুমাতে পারিনি, রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ আমি নামাজ রোজা মান্নত করলাম, ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম, হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম, এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি। তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না। আমি বাংলাদেশের কোনো জেলায় থাকি না, যেখানে থাকি চলে যায় বাড়িতে, বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয়, যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন, তোমার চোখে পানি কেন, ডাক দিয়ে বলে পানি কেন, যেদিন আমি থাকবো না ওই দিন বসবি। যাদের মা নেই, আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি, যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন। পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায়, কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না, কিন্তু এইটাই আজ ডিলেট হয়ে যাচ্ছে। আপনার কিসের তাকওয়া? আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার চাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি, আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা সাবধান, তাকওয়াই বুঝি না আমরা, এইটার নাম তাকওয়া? হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই। যারা হতাশায় ভুগতেছেন, বিশাল কষ্টের পাহাড়, মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন, এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে। না আল্লাহর ক্ষমতা নেই, তাকওয়াই বুঝি না, শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকওয়া না। আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে। আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়ার, আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছি। কোরআন কারীম জানিয়েছে ওয়াল তাউজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা। লিগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন, আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে, তাহলে লিগত আল্লাহ দিলেন কেন? এই লিগতের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম দিয়েছেন এইভাবে, দুনিয়ায় যদি কোনো মানুষ 1000 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে, কারণ খমসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন, মরণের পরে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা।
ওই হিসাব করলে যারা 1000 বছর দুনিয়ায় বাঁচে ওরা 2.5 মিনিট 2.5 সেকেন্ড বাঁচে। 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আমরা তো 60 বছর 70 বছর, আমাদের সেকেন্ড তো পৌঁছবে না। কথা বলেন, এই হায়াত আমাদের, এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন। অল তাংজোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন, র মানেও দেখা নাজারা মানেও দেখা, র না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে সাধারণ ভাবে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত যারা ইমান এনেছে আল্লাহকে ভয় করে, ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু, তার সম্বল কতটুকু হয়েছে আখেরাতের। আর শুধু পাঠালেই হবে না, পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন আত্তাকুল্লাহ, আবার বলছি ভয় করো। প্রথমে দিলেন তাকওয়া, আবার তাকওয়া কেন? তাফসিরে লিখেছে পরের তাকওয়া, আগের তাকওয়া ভয় আর পরের তাকওয়া সাবধান। আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য, পরকালের জন্য পাঠালেই হবে না, চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে। আয়াতটা পড়েছে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদাই কেনার পর। দোকানদার বলে হুজুর এই টাকাটা অসল, কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই, আপনি নিয়ে যান। যেই বলেছে নিয়ে যান, অজ্ঞান হয়ে গেছে। লোকজন বলে দোকানদার হুজুরকে মেরেছ? বলেন না, আগে হুঁশ ফিরান। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? অজ্ঞান হয়েছে এই কারণে 100 টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল, মাঝখানে দাগ থাকার ছিল, দাগটা নেই। আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের 100 টাকা আছে, তার নাম হায়াত, আমার 50-60-70 বছরের একটা হায়াত। আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে উলট পালট করে বলে বান্দা এটা তো অসল, এর ভেতরে শিরিক পাওয়া যায়, এর ভেতরে বেদাত পাওয়া যায়, এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায়, বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায়, এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মতো না, আমার কি হবে তখন? ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি। আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি? আল্লাহ এমনি নাজারা দেয়নি, গবেষণা করেন। এখনই মারা গেলে বিশাল জীবন সামনে, পার হবেন কোন কায়দায়, ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন, এর নাম নাজারা। এর নাম কি? অল তাংজুর। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি। কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে, শুধু টেনে টেনে বের করা দরকার। কিয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না, এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ। আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই, খালি কিচ্ছা কাহিনী আশেপাশে, কোন বাবা কি করেছে ওই ঘটনা 2.5 ঘন্টা শেষ। এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে, এই তোফাজ্জল হোসেন ভৈরবি, আব্দুল খালেক শরীয়তপুরি, এই ভণ্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে। এত করে একটা আয়াত নেই, একটা হাদিস নেই, একটা ব্যাখ্যা নেই, একটা বিশ্লেষণ নেই, কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন, সাপের কাহিনী, বাঘের কাহিনী। সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল, আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার, ইমানদার বাঘ আর বেঈমান বাঘ, বাঘ আবার ইমানদার হয়, সিটারি করার জায়গা পাও না, বলছো হুজুর এগুলো না বললে মানুষ বসবে না। কোন ধান্দা বলে, কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয়, বাড়ি যাওয়ার আগে আল্লাহ 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব দিয়ে দেবে। আর যদি কিসসা কাহিনী শোনেন সওয়াবের দায় আরো গোনা হবে। এজন্য যারা আসবে বগুড়াতে, এটা আলেমদের শহর, যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 4-5টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান, বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই। কথা বলেন পারবেন কিনা? এই কারা কারা পারবেন দেখি, লিল্লাহি তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে, সম্মানিত ভাইরা এই হাত নামান। সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের, এরপরে সকালে কর্মজীবন আছে। আমি এখানে 11টায় যদি পৌঁছাতাম, অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো, 10টায় উঠলে 12টায় 2 ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো। আমিও মাফ চাচ্ছি, কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন, দোষ ওদের বেশি তারপরে আমার দোষ, যেহেতু আমি ছিলাম না।
আমার দোষ দিতে পারবেন না, লোকটা হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষের দোষ। আমি মাপ চেয়ে নিচ্ছি, আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই, আজকে মানে কায়দায় পড়ে গেছে আজকে পর্যন্ত। আবার যদি আসি, যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে, গলা ব্যথা করছে, আর আমার দিয়ে আপনারা চাষ করে খাবেন। আমি যদি মারা যাই, ওয়াজ মাঠে মারা যাবে। আবার সামনে বছর যদি সময় পায় আগে আসবো, আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন। আমি যেহেতু এখনো 40 দিন পার হয়নি আমার, শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না, ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার। এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে। ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ, আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার। আগামীতে আবার আসবো ভাই, আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি, আমার শরীর চলে না। এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না। আমার এখনো 40 দিন পার হয়নি হজ করে এসে। জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে। আর যেহেতু এখন তাহাজ্জুদের সময়, সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন। এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মোনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার, ওই গাড়িতে আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার, ড্রাইভারের কাছে বই আছে, নিয়ে যাবেন একটা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট, এই ছোট ছোট দুইটা হাত করার শুনতে এসে হাত তুলেছি। তাহাজ্জুদের সময় এখন, কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে। তোমার হাজার হাজার বান্দা বান্দি, রাত দুইটা পার হয়ে গেছে, এরপরও এদের কোরআনের নেশা কাটে না। সারা রাত যদি আয়াতকে আমি বসাতাম ব্যাখ্যা করে, কেউ চলে যেত না। আল্লাহ ফজরের নামাজের দিকে তাকিয়ে, সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। অমরকে যেভাবে হেদায়েত দিয়েছো, এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও। আর রব্বুল আলামিন, কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না। তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তুমি এদেরকে কবুল করে নাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে। এ মাহফিলটা বাস্তবায়নের জন্য কোরআন প্রসার হবে, প্রসার হবে এই নিয়ত যাদের ছিল, কেউ শ্রম দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ সময় দিয়েছে, যে যেইভাবে কোরআনের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে, পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। তোমার হাবিব জানিয়েছে কোনো মানুষ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়। তাকিয়ে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে, যেহেতু তাহাজ্জুদের সময়, আর আমার এখনো 40 দিন পার হয়নি, আল্লাহ কবুল করে নেবেন।